তৎকালে স্বৈরাচারের শাসনামলে আমরা জেনে আসছি বা তারা বলে আসছে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু ভারতের কোনো কার্যক্রমে আমরা বুঝতে পারি না যে তারা কীভাবে আমাদের বন্ধু রাষ্ট্র হয়। আমাদের দেশের এতগুলো মানুষ, মানে আমাদের একটা কিছু এতগুলো অঞ্চলের এতগুলো মানুষ মারা যাচ্ছে, এত দুর্ভিক্ষ চলে আসছে শুধুমাত্র তাদের এরকম সিদ্ধান্তের কারণে। তারা জানাতে পারতো, আমাদের বিভিন্ন বাহিনী আছে, তারা এই বিষয়গুলো আমাদের হেল্প করতে পারতো, জনগণগুলোকে আমরা সেফ জায়গায় নিতে পারতাম, তারপরে একটা কিছু করা যেত। যদি তারা বাধ্য হইতো যে বাঁধ খুলে দিতেই হবে, কিন্তু তারা কোনো কিছু না জানিয়ে এইভাবে বাঁধ খুলে দেয়া, এটা তো কোনো বন্ধু রাষ্ট্রের কাজ হতে পারে না। এটা হচ্ছে বিষয়। আর আমাদের এই আন্দোলন বা আমরা যেসব কার্যক্রম করতেছি, এখন আমরা তো ভারতে গিয়ে যুদ্ধ করব না, ঠিক না? বা আমরা আমাদের শিক্ষার্থী হিসেবে আমরা যেটা বুঝাইতে পারি জনগণের সামনে বা পুরো বিশ্বের সামনে যেটা আনতে পারি, সেটা হচ্ছে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র না। তারা কোনো কালেই আমাদের বন্ধু রাষ্ট্র ছিল না। আমাদের দেশের জনগণ, আমাদের ব্যবসা বাণিজ্য সব জায়গায়, আমাদের কৃষি ক্ষেত্রে ওই অঞ্চলগুলোতে যে পরিমাণ ক্ষতি হচ্ছে, তারা নিউজ বানাচ্ছে, তারা হাসতেছে যে ভারত বাঁধ খুলে দিচ্ছে, মানে একদম টাইটেলগুলো এমনভাবে দিচ্ছে যেন তারা বিনোদন নিচ্ছে বিষয়গুলো থেকে। বাংলাদেশের মানুষ মরতেছে, ভারতের দিকে বিনোদন নিচ্ছে, এই বিষয়গুলো আসলেই দুঃখজনক। আমি মনে করি না এবং আমরা কেউই মনে করি না ভারত কোনোভাবে আমাদের বন্ধু রাষ্ট্র হতে পারে। যদি তারা বন্ধু রাষ্ট্র হতো, অবশ্যই তারা এই বিষয়ে আমাদেরকে ইনফর্ম করতো যে না, আমরা এই বাঁধগুলো খুলে দিতে বাধ্য হচ্ছি, আপনারা একটা ব্যবস্থা নিন। তারা আমাদের সাথে কোনো প্রকার কন্ট্যাক্ট না করে, তারা আমাদের কোনো কিছু না জানিয়ে এইভাবেই একটা কার্যক্রমে চলে আসছে, তারা এরকম একটা পদক্ষেপ নিছে, এটা আসলে দুঃখজনক, খুবই দুঃখজনক। আমরা এটাই বলতে চাই, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র হতে পারে না। আমরা চাচ্ছি সমগ্র বিশ্ব দেখুক ভারত কতটুকু বন্ধু রাষ্ট্র হিসেবে দায়িত্ব পালন করছে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা চাচ্ছি যে ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি এই পর্যন্ত যতগুলো চুক্তি যতগুলো লেনদেন হয়েছে, সবগুলো রিভিউ করা হোক, সবগুলো বিষয়ে ভারত কতটুকু স্বার্থ নিয়েছে বাংলাদেশ থেকে, বাংলাদেশ কতটুকু স্বার্থ পেয়েছে এবং কতটুকু ভারত থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরুক, তারা আমাদের সরকার তুলে ধরুক, প্রত্যেকটা মিডিয়া তুলে ধরুক, সত্যরা তুলে ধরুক, এবং সেই হিসেবে আমাদের যতগুলো চুক্তি আছে যেগুলো বাংলাদেশের জন্য বিপজ্জনক, আমাদের সবার আগে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনগণের জন্য যেই চুক্তিগুলো ক্ষতিকর, যেই চুক্তিগুলো আমরা মানতে পারছি না, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং আমাদের সামনে যদি দরকার পড়ে আমাদের সরকার সামনে বাঁধ বানাবে বা যা ইচ্ছা তা করুক, এটা বিষয় না। বিষয় হচ্ছে আমাদের জনগণের সেফটি মেনটেন করতে হবে। আমাদের দেশ, আমাদের জনগণের সেফটি সবার আগে। এখানে ভারত কী করতেছে, ভারত কী মনে করতেছে, দিল্লির মতো তো দেশ চলবে না। ভারত মোদি তো দেশ চালায়, বাংলাদেশ চালানোর জন্য মোদি না, বাংলাদেশ চালানোর জন্য বাংলাদেশের জনগণ আছে। সরকার একটা সরে গেছে, যদি ভারত মনে করে, বাংলাদেশের জনগণ যদি মনে করে আমাদের ভারতের দরকার নাই, আমরা ভারতকে বাদ দিয়ে দেবো, আমাদের ভারত বন্ধু রাষ্ট্রের দরকার নাই। এটা হচ্ছে আমার কথা। ধন্যবাদ। আপনারা হয়তো জেনে থাকবেন যে ভারত হঠাৎ করে তাৎক্ষণিকভাবে তাদের বাঁধগুলো খুলে দিয়েছে। এতে প্রায় ইতিমধ্যে আমরা জানতে পারছি যে নোয়াখালীতে প্রায় 25 লক্ষ মানুষ তারা বন্যার কারণে তারা তাদের ঘর বাড়ি হারিয়েছে, তারা বন্যার কারণে তাদের জীবন সংকট আছে, এখানে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন, এবং এই সংখ্যাটা মুহূর্তে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে কিন্তু বাড়তেছে, এবং অনেক পশু পাখি সহ আরও অনেক যা আছে সব কিছু মারা যাচ্ছে বা ভাসছে, মানে একবারে জীবনে অনিশ্চয়তার দিকে। তো আমরা এই মুহূর্তে আমরা যদি ভারতকে আমরা আমাদের দেশের সংজ্ঞায়নে বা আমরা জেনে আগে থেকে জানতাম যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তো এটা কোনো বন্ধু রাষ্ট্রের এটা কোনো পরিচয় হতে পারে না। এটা একমাত্র আমরা যদি বলি একবারে মুখোমুখি যে শত্রু রাষ্ট্র, এটার পরিচয় এইভাবে বহন করে, অর্থাৎ তাদের এটা কোনো প্রাকৃতিকও এটা কোনো ছিল না, অর্থাৎ তারা মনে চাইলেও তারা খুলে দিল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে স্বৈরশাসক শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে যায়, তখন এই স্বৈরশাসককে কেউ সাপোর্ট না দিলেও একমাত্র ভারত সাপোর্ট দিয়েছে। মানুষ মানে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে আমরা ভারতের এই অমানবিক কার্যকারণের জন্য বা মানবাধিকার যে লঙ্ঘিত কর্মকাণ্ডের জন্য আমরা তাকে মানে নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি। পাশাপাশি আমরা এই যে পানির একটা সুষ্ঠু ব্যবস্থা চাচ্ছি, এবং আন্তর্জাতিক মহল বা অন্য অন্য যারা আছে আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের যে একটা সুস্থ এবং সুন্দর জন্য একটা ব্যবস্থা হয়, অর্থাৎ আমরা প্রতিবেশী রাষ্ট্র এবং এই আমরা একে অপরের সহযোগিতার জন্য করতে পারি। অর্থাৎ আমি মন চাইলো আমি বাঁধ খুলে দিলাম, মন চাইলো না আমি পানি আটকে রাখলাম, এটা যেন না হয়। আমরা এটা বলতে চাই, তারা যদি আমাদের সাথে এরকম কিছু করে, আমরা এটাও জানি যে তারাও আমাদের উপর নির্ভরশীল, শুধু আমরা না, আমার তাদের সেভেন সিস্টার সম্পূর্ণ বাংলাদেশের উপর নির্ভরশীল। অর্থাৎ তাদের যোগাযোগ ব্যবস্থা যদি বাংলাদেশ চায় তারা সহজ করে দিতে পারে, বাংলাদেশ যদি চায় তাহলে তাদের সেভেন সিস্টার যে এখন যে সুন্দর সেভেন সিস্টার আছে এটা যোগাযোগ বিচ্ছিন্ন একটা সেভেন সিস্টার হয়ে যাবে। অর্থাৎ তারা যেখানে একদিনে যোগাযোগ করতে পারতেছে তাদের এখানে এক সপ্তাহের মতো লাগবে, এবং তাদের বিভিন্ন অঞ্চল ঘুরে যেতে হবে। অর্থাৎ তারা যদি আমাদের সাথে বৈরিতাপূর্ণ আচরণ করে তাহলে আমরাও তাদের এই মানে ষড়যন্ত্রগুলো আমরা রুখে দিতে বাধ্য হব। আমরা ভারতকে আহ্বান জানাবো, আপনারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হন, এবং আমাদের যৌক্তিক যে আমাদের দাবিগুলো, আমাদের দাবিগুলো দেখবেন, এবং আপনারা যে এই যে বাদ নিয়ে প্রতি বছর যে ছেলেখেলা করেন এই ছেলেখেলা বাদ দিবেন। এবং আপনি যদি দেখেন ভারত যদি চাইলে কিন্তু আমাদেরকে জানাতে পারতো, বা তারা একটা পানিকে একটা
নিয়মতান্ত্রিকভাবে তারা পানিটা ছাড়তে পারতো, কিন্তু তারা হুটহাট করে পানি ছেড়ে দিয়ে, যেখানে আমরা ছাত্ররা আন্দোলন করে আমাদের দেশকে স্বাধীন করেছি, আমরা রাষ্ট্র সংস্কারের কাজে আমরা ব্যস্ত লিপ্ত আছি এবং ব্যস্ত আছি, এই মুহূর্তে তারা নানা তালবাহানা করে যখন আমাদেরকে দমাতে পারেন নেই, তখন তারা এই বন্যা বা রাজনৈতিক বন্যা দিয়ে আমাদেরকে তারা দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা ভালোকে বলি আমরা দমিয়ে যাওয়ার জাতি নয়।